মনিকা মনিকা কোথায় তুই খেলতে যাবি না আরে শেফা আজ আমি খেলতে যাব না রে আমার মা আজ ডিম রান্না করছে আমি ডিম দিয়ে ভাত খাবো এখন মনিকা এই মনিকা এনে খাবার খেয়ে নে দেখতে পাচ্ছিস না মেয়েটা খাবার খাচ্ছে ওভাবে তাকাচ্ছিস কেন শোক নিসে কর সাসি আমাকে একটু ডিম দিয়ে ভাত দেবে আমার ডিম খেতে খুব ইচ্ছে করছে মা আজ দুদিন ধরে রান্না করেনি আমার খুব খিদে পেয়েছে দূর হয় এখান থেকে কাউকে দেখলেই যাইতে হয় তাই না মা ও মা আমার খুব খিদে পেয়েছে মনিকা ডিম দিয়ে ভাত খাচ্ছে মা আমি খেতে চেয়েছি আর তার জন্যে আমাকে দাঁড়িয়ে দিয়েছে মা মা ও মা আমিও ডিম দিয়ে ভাত খাবো মা তোকে তো প্রতিদিন ভাতই খেতে দিতে পারি না ডিম পাবো কোথায় আমি বল সে আমি জানি না মা সবাই ডিম দিয়ে ভাত খায় তুমি আমাকে ডিম কিনে দিতে পারো না কেন মা এমন করে বলিস না মা আচ্ছা চল নদীতে গোসল করে আসি তারপর দেখব কোনো ব্যবস্থা করতে পারি কিনা বিড়াল পানিতে ডুবে যাচ্ছে আরে তাই তো বিড়ালটাকে যে করেই হোক বাঁচাতে হবে আহারে বেচারা কত কষ্ট পাচ্ছে মা বিড়ালটা বাঁচবে তো আহারে বিড়ালটা কতই না কষ্ট পাচ্ছে আলহামদুলিল্লাহ বিড়ালটা বেঁচে গেছে রে মা ধন্যবাদ তোমাদের তোমরা আমাকে বাঁচিয়েছো একি তুমি বিড়াল হয়ে কথা বলছো কিভাবে আমি কথা বলতে পারি মিম তোমাকে এমন দেখাচ্ছে কেন মনে হচ্ছে খুব চিন্তায় আছো হ্যাঁ আমার মেয়েটা ডিম দিয়ে ভাত খাবে বলছে আমাদের ডিম কেনার সামর্থ্য নেই মেয়েটাকে দুবেলা ভাতই ঠিক করে খেতে দিতে পারি না আহারে কি কষ্ট চিন্তা করো না আমি তোমাদের একটা গাছ দিচ্ছি এই গাছটাকে পুঁতে দিও এই গাছটা তোমাদের সব কষ্ট দূর করে দেবে কিভাবে এই গাছটা হলো ডিম দেয়া গাছ এই গাছ তোমাদের প্রতিদিন অনেক ডিম দেবে যেটা বিক্রি করে তোমাদের সংসার চলে যাবে প্রতি মাসে এই গাছ একটা করে সোনার ডিম দেবে তুমি সকল গরিবদেরকে সাহায্য করবে তখন তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার অনেক বড় উপকার করলে হ্যাঁ আর একটা কথা এই ডিম দেয়া গাছ লাগানোর 3 দিনের ভেতর ডিম ধরবে এখন আমি যাই কি মজা কি মজা আমি ডিম দিয়ে ভাত খাবো 3 দিন পর মা তাড়াতাড়ি বাড়িতে চলো বাড়িতে যে গাছটা লাগাতে হবে সে গাছটা কোথায় লাগানো যায়
কি রে মা, তোরা দুজন এখানে কি করছিস? বাবা, মা এখানে ডিম দেয়া গাছের চারা লাগাচ্ছে। কি বলছিস তুই এসব পাগলের মতো? ডিম গাছের আবার চারা হয় নাকি? হ্যাঁ বাবা, একটা বিড়াল আমাদের উপহার দিয়েছে। যাক, আল্লাহ তাহলে আমাদের মুখের পানে একটু তাকিয়েছে। মেয়েটার মুখের দিকে আমি তাকাতে পারি না। তুমি আর ভেবো না, দেখবে সব ঠিক হয়ে যাবে, আমাদের আর না খেয়ে থাকতে হবে না। মা, আমি ডিম গাছে পানি দিতে যাচ্ছি। ও মা, একদিনে গাছটা কত বড় হয়ে গেছে। মাকে যে বলতে হয়। মা, ও মা শুনছো, এই দেখো গাছটা কত বড় হয়ে গেছে। হ্যাঁ রে, তাই তো, সত্যি তো গাছটা অনেক বড় হয়ে গেছে রে। আর মাত্র দুদিন পর গাছে ডিম ধরবে। হ্যাঁ রে, গাছে তো অনেক ডিম ধরেছে। শেফা, এইদিকে আয়, দেখ কি হগো। শুনছো, এইদিকে এসো, তাড়াতাড়ি এসো। কি হয়েছে গিন্নি, ডাকছো কেন এভাবে? আরে কি আজব কাহিনী, সত্যি তো গাছে ডিম ধরেছে। হগো দেখো, একটা ডিম সোনার মতো সকসক করছে। তাহলে এটাই কি সোনার ডিম? কি মজা, কি মজা, ডিম দেয়া গাছে সোনার ডিমও ধরেছে। মা, আজ আমাকে অনেকগুলো ডিম দেবে, কেমন? আমি আজ অনেক ডিম খাবো। আচ্ছা মা, তুই আজ অনেকগুলো ডিম খাস। এই নাও ডিমগুলো, বিক্রি করে বাজার করে নিয়ে আসো, আর এই ডিমগুলো বাকি সবাই মিলে খাবো। আচ্ছা দাও, আমি ডিমগুলো বাজারে নিয়ে যাচ্ছি। গিন্নি, এই দেখো বাজার করে এনেছি। শেফা এমন মোটা হচ্ছে কিভাবে? ওদের তো এখন আর না খেয়ে থাকতে দেখি না।
সচল হয়েছে মনে হচ্ছে। মানুষকে সাহায্য করছে দেখছি, কিন্তু কি করে ব্যাপারটা দেখতে হচ্ছে তো। আরে এই শেফা, তুই এমন মোটা হচ্ছিস কিভাবে? ঘর বাড়ি ঠিক করেছিস? ও মা, তুমি জানো না সাসি, আমাদের তো একটা ডিম গাছ আছে। ওই ডিম দেয়া গাছে প্রতিদিন অনেকগুলো ডিম হয়, সেগুলোই তো আমরা খাই আর বিক্রি করি। কি বলছিস তুই এসব? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ডিম আবার কখনো গাছে ধরে? শুধু ডিম নয় সাসি, প্রতি মাসে একটা করে সোনার ডিমও হয়ে গেছে, তুমি দেখবে। আরে সত্যি তো, গাছে তো ছোট ছোট অনেকগুলো ডিম দেখা যাচ্ছে। এই ব্যাপারটা হলে এই গাছটা যে করেই হোক আমাকে চুরি করতেই হবে। আজ রাতে এই গাছ আমি চুরি করতে যাব। বড় সাহস, তুই আমার দিয়া ডিম গাছ চুরি করতে এসেছিস, আমি তোকে ছাড়বো না শয়তান মেয়ে। কে তুই? আর বেড়াল হয়ে কথা বলছিস কিভাবে? আর তুই আমাকে শাস্তি দিবি? কি করে দিবি শাস্তি শুনি? এই ডিম দেয়া গাছ, তোর জাদু দেখা দেখি, এই শয়তান মেয়েকে শাস্তি দে দেখি। ওই হাত দিয়ে তুই আর চুরি করতে পারবি না। আমি আর কখনো চুরি করব না, আমাকে মাফ করে দাও। তুই মানুষের ভালো দেখতে পারিস না, তোর কোনো ক্ষমা নেই। আর কখনো যদি এমন করিস তাহলে সেই দিন হবে তোর শেষ দিন, এই আমি বলে গেলাম। আজ আমার নিজের দোষের জন্য নিজের হাতটা হারালাম, আমি আর কখনো চুরি করব না। আরে আমার হাত তো ভালো হয়ে গিয়েছে, আমি আর কোনো দিনও চুরি করব না, কাউকে হিংসেও করব না। এ কি এত রাতে আমার ডিম দেয়া গাছের কাছে, তুমি কি করছো? আমাকে আমাকে ক্ষমা করে দাও মিম, ডিম দেয়া গাছ দেখে আমি লোভ সামলাতে পারিনি। আমরা তোমাকে মাফ করে দিয়েছি, তোমার কখনো যদি কোনো কিছুর দরকার পড়ে তাহলে আমাদিকে বলো কেমন, আমরা তোমাকে সাহায্য করব। মা, ও মা, ডিম দেয়া গাছ আমাদের সব দিয়েছে, ডিম দেয়া গাছের জন্য আমাদের আর কোনো দুঃখ নেই বলো। কাল তো সকলকে কাপড় বিতরণ করছো, সেই সাথে সকলকে খেতেও দিও মা। তুই ঠিক বলেছিস মা, হেই টিম দেয়া গাছ, তুই থাক, আমরা বাড়িতে গেলাম।